কাজ করেছি 2011 থেকে 2020 অবধি। তিনি জনমুখী যে মানুষের জন্য কাজ করেছেন, এবং স্বাস্থ্যসাথী কার্ড সকলের জন্য, মেয়েদের বিবাহ হওয়ার জন্য ধরনের প্রকল্প আছে এই 2011 থেকে 2020। তাই আপনারা মমতা ব্যানার্জি ভালো থাকবেন। আমাদের দিদি 2011 সালে ক্ষমতায় আসার পর 2020 পর্যন্ত যা যা উন্নয়নমূলক কাজ করেছেন, এটা আমাদের খতিয়ান হিসাবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, এটা ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত এরকম কাজ বিপুল কাজ করতে পারে না। তাই যদি সাথে থাকুন, এর উন্নয়নকে অব্যাহত রাখুন। স্বাস্থ্য সাথে কার্ড বানাইলেন, যদি নাম আছে বলছে আমাদের তো আছে আজকে আমরা ঝালদা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তথা ঝালদা 2 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মিলিত হয়ে আমরা মমতা ব্যানার্জির যে বঙ্গধ্বনি যাত্রা 2011 থেকে 2020 অবধি মমতা ব্যানার্জি যে জনমুখী কাজ করেছেন, মানুষের জন্য যা কাজ করেছেন, আমরা একত্রিত হয়ে বাড়ি বাড়ি গিয়ে রিপোর্ট কার্ড দিচ্ছি এবং মমতা ব্যানার্জির উন্নয়নে সকলকে সামিল হতে আমরা বলছি। এবং কি যেমন আপনার স্বাস্থ্যসাথী থেকে শুরু করে রূপশ্রী, কাস্ট সার্টিফিকেট, কৃষক বন্ধু, যত ধরনের প্রকল্প আছে মমতা ব্যানার্জির উন্নয়নে আপনারা সকলেই সামিল হন, এই আমাদের যুব ছাত্র মাদার একত্রিত হয়ে বাড়ি বাড়ি গিয়ে আমরা অনুনয় বিনয় করছি এবং এলাকার মানুষ খুব সুন্দর সাড়া পেয়েছি। দুয়ারে সরকার আমরা লক্ষ্য করেছি, দুয়ারে সরকারে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। সেখানে হাজার হাজার মানুষ সেই ক্যাম্পে গিয়ে উপস্থিত হচ্ছেন, এইখানেই আমরা বুঝতে পারছি দিদির কাছে মানুষ আছে, জনগণ আছে, সবাই দিদির প্রকল্প গ্রহণ করতে স্বীকার আছে। আজকে আমরা 2 নম্বর ব্লকে যুব মাদার সবাই মিলে আমরা আজ করছিলাম বাজারে, ঘরে মানে দোকানে দোকানে আজকে আমরা প্রচার করলাম বঙ্গধ্বনি। তাতে দোকানদারকে সব বুঝিয়ে সবাই একসঙ্গে আমরা চলে সব মিছিল করে আমরা আজকে সব বুঝালাম, মানে সাড়া ভালোই পাওয়া যাচ্ছে। মাদার যুব আমরা একসাথে সব জায়গায় যাচ্ছি, আজ 5 দিন থেকে আমাদের চলছে বঙ্গধ্বনি, মানে বিধানসভাতে সবাই আমরা একসাথে সব একসঙ্গে প্রচারে বেরোচ্ছি। এই যে দুয়ারে সরকার আর এই আপনাদের রিপোর্ট কার্ড, এই বিধানসভা নির্বাচনে কতটা প্রভাব ফেলবে কি মনে করছেন? প্রভাব আমাদের বিধানসভাতে ঠিকই হবে, আমাদের খারাপ হবে না, যেমন সাড়া পাচ্ছি মানে ঠিকই আছে আমাদের। আমরা আজকে এই যে আমাদের যুব তৃণমূল কংগ্রেসের ঝালদা 2 নম্বর ব্লকের যুব কমিটি, সেই কমিটিতে আমরা পূর্ণাঙ্গ তালিকা জেলা নেতৃত্বকে জমা দিয়েছি এবং আমাদের যে 9টি অঞ্চল সভাপতি, সহসভাপতি, ব্লক জেনারেল সেক্রেটারি, সেক্রেটারি, ব্লক মেম্বার, আমাদের পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়েছে। তারা আজকে সকলে উপস্থিত হয়েছে এবং আমরা যেই দিদি যে উন্নয়নমূলক কাজ, শিক্ষাশ্রী থেকে শুরু করে কন্যাশ্রী, সবুজ সাথী, খাদ্য সাথী, শিক্ষাক্ষেত্রে যে উন্নতি, আমাদের পশ্চিমবাংলায় নারীরা যে সুরক্ষিত, এই বিষয়গুলো সমস্ত দিক থেকে এই ঝালদা 2 নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেস ইউনাইটেড হয়ে একসাথে কাজ করে এবং আমরা আগামী দিনেও কাজ করে যাব। দিদির নীতি এবং আদর্শ দেখে আমরা এগিয়ে যাব। এই ভারতবর্ষ থেকে ব্রিটিশকে যেমন যুব সমাজ তাড়িয়ে দিয়েছিল,
আমরা এই জয়পুর বিধানসভা থেকে যুব সমাজ ইউনাইটেড হয়ে এই বিরোধী পক্ষকে তাড়িয়ে দেব এবং জয়পুর বিধানসভায় আমরা তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জয়ী করব। এটাই আমাদের যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অঙ্গীকার। সামনে বিধানসভা নির্বাচন, এখন দিদি দুয়ারে সরকার আপনারা চলছেন, বঙ্গধ্বনি চলছে, তো কীরকম সাড়া পাচ্ছেন আপনারা? আমরা এই বঙ্গধ্বনি যাত্রার মাধ্যমে অভূতপূর্ব সাড়া পাচ্ছি যেখানেই যাচ্ছি, এবং সেখানে গিয়ে আমরা দুয়ারে দুয়ারে যাচ্ছি। সর্বভারতীয় সভাপতি অভিষেক ব্যানার্জির নির্দেশে আমরা দুয়ারে দুয়ারে গিয়ে তাদেরকে আমরা যে ক্যাম্প সেই ক্যাম্পের সম্মুখীন করাচ্ছি এই যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এবং সাড়া ভালো পাচ্ছে। এবং এই বঙ্গধ্বনি যাত্রার মাধ্যমে যে তৃণমূল কংগ্রেসের 2011 থেকে 20 পর্যন্ত যে উন্নয়নমূলক কাজ তা রিপোর্ট কার্ডে আছে খতিয়ান হিসাবে, সেগুলো আমরা দুয়ারে দুয়ারে পৌঁছে দিচ্ছি। কীরকম আশা করছেন বিধানসভায়? জয়পুর বিধানসভায় আমরা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বলতে পারি যে আমরা তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জয়ী করবো।